হাই, গুড মর্নিং ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো ঝুমা ব্লক নিয়ে চলে আসলো আজকে সকাল সকাল। দেখো প্রচণ্ড মেঘ করেছে, প্রচণ্ড মেঘ করেছে, যার কর্মে ছুটেছে। আমি এদের ফুল আনতে যাচ্ছি, হাঁটতে বেরিয়ে পড়েছি। তো চলো, এবার প্রচুর মেঘ করেছে, চলো একটু হেঁটে আসি আর দুটো ফুল নিয়ে আসি। প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি মনে হচ্ছে এখনই নেবে আসবে। যে যার কর্মে বেরিয়ে পড়েছে, দেখো কালো হয়ে আছে মেঘ, ফুল তোলা হয়ে গেছে। আমার বাড়ি যাচ্ছি। ওরে বাবা, দেখো বন্ধুরা কেমন মেঘ করে যাচ্ছে চারিদিক। মেঘ করেছে এদিকে, দেখো যে যার কর্মে বেরিয়ে পড়েছে। বাড়ির দিকে যাই, স্নান টান করবো। কেমন মেঘ করছে দেখো বন্ধুরা, ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু টেনশন কি বলতো বন্ধুরা, জল হলেই বৃষ্টি হলেই আমাদের বাড়িতে জল ঢুকে যায়, এটা হচ্ছে টেনশন। দাঁড়াও, তুমি ওয়েট করো, জলটা ঘোলা, এই জলটা আমি ভাবি জলটা তুমি প্রচুর মেঘ করেছে, বৃষ্টি হলে তো টেনশন হবে, অন্য কিছু না, জল হলে পাই ধরে জল ঢুকে যায়। এই বালতিটা তুলে দিয়ে যাবা, কোন রকম একটু শান্ত করে নেবো। যদি ঝড় হয়, হাওয়া হয় তাহলে উঠে যাবে, হাওয়া ঝড় উঠলেই মেঘ কেটে যাবে। হ্যাঁ, মকরে খাবি না? না উঠে নিয়ে আসলে, না না হব কেড়ে যাচ্ছে না জিনিসটা, তুলে নিয়ে আসবে মকটা দাও, মনে তো কেটে যাচ্ছে, তুলে নিয়ে এসে সঙ্গে সঙ্গে। এই দেখো এখানে পুরো পরিষ্কার আছে, হাওয়া উঠলেই কেটে যাবে মেঘটা, হাওয়া উঠছে, সামানটা দাও। এখানে জলটা ফেলে একটুখানে দিয়ে এখান থেকে এক একই জল না নিয়ে ওই সামাটা ফেলে একটুখানে নিয়ে করবো, আর সে বললাম ঠিক সবে ঠিক করেই বসবো আমি। নিয়ে যাবো
কেটে গেল। মেঘের মেঘের ওয়েদারটা ভালো লাগে, কিন্তু কি বলতো বৃষ্টি হলে তখন চিন্তা বেঁধে যায়। কেন গরমও পড়ছে দুদিন বলো, বিশাল গরম পড়ছে। বাজারে যাবো, কিচ্ছু নেই, শ্যাম্পু ট্যাম্পু সব সাবান টাবান কিচ্ছু নেই। আর সাবান মাখতে পারবো না, সাবান নেই, এই যে মাখতে হবে। এটাই হবে কষ্ট করে বাজারে। সবাই কিছু কেনাকাটা হয়ে গেল, আমাদের সব বসে বসে খাওয়া। পাঁচ হাজার টাকা কি কিনলা?